নমস্কার, আমার বাংলা সংবাদে আমি অনুষ্ঠা দাস আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথমে এই সংবাদ শিরোনাম। শিলচর উদয় কমপ্লেক্সে মধুচক্রের ঘাঁটি, উৎখাত করলেন স্থানীয় জনতা। পালংঘাটের গ্রামে ভর দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাসগৃহ। শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী, ডিএসএ মাঠের খোঁজ নিল প্রশাসন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। শিলচর উদয় কমপ্লেক্সে মধুচক্রের ঘাঁটি উৎখাত করলেন স্থানীয় জনতা। এখানকার কলি অঞ্চলি নামের একটি বাসভবনে অনেকদিন ধরে রাজুদাস নামের এক ব্যক্তি দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিল। রবিবার রাতে স্থানীয় জনতা ও বজরং দলের কর্মীরা মধুচক্রের ঘাঁটিকে অভিযান চালান। এই ঘটনা ঘিরে স্থানীয়দের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে ছুটে আসেন রাঙ্গিরখাড়ি থানার ইনচার্জ, পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ দেহ ব্যবসার সাথে জড়িত এক মহিলা ও রাজু দাস নামের ছেলেটি সহ ঘরের মালিককে আটক করে থানায় নিয়ে যায়। ঘরের মালিক জানান, এ বিষয়ে তিনি কিছুই জানেন না। রাজু, আপনার নাম? আমার নাম জায়গাটার নাম কি? আচ্ছা, আপনার যে ভাড়া দিছি, এইসব যে বেজাল চলে, আপনারা জানুন না নাকি? আপনারা দেখুন না নাকি? ওখান যে প্রতিবাদ কে করছে, এটা কে দেখছে? স্থানীয়দের অভিযোগ, ঘরের মালিক ও রাজু দাস মিলে দেহ ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। স্থানীয়রা প্রশাসনের কাছে দাবি রাখেন ঘরের মালিক ও রাজু দাসকে উপযুক্ত শাস্তি প্রদান করার জন্য। এ বিষয়ে প্রশাসনের কড়া নজর রাখতে হবে, ভবিষ্যতে আর যাতে এরকম ঘটনা না ঘটে। আজকে অনেকদিন থেকে এই বাসার মধ্যে, এই যে উদয়ন কমপ্লেক্সের ভিতরে, বাসার মালিকের নামটা জানি না, রাজু দাস কয়ে একটা মানুষ আছে বাইরের, এখানে ভাড়া থাকে। মালিকের লগে মিক্সারে অনেক মেয়েরার লগে, মানে মেয়েরারে আনিয়া বাজে কাজ করায়, মানে দেহ ব্যবসা করায়। প্রায় এটা চলতেছে বর্ষ দিন থেকে, আমরা তো ধরতে পারি না, অনেকদিন আইসি, অনেকদিন আইসি। আজকে খবর পাওয়ার লগে আমরা অনেক প্রচুর মানুষ পাড়ারও আছে, আমরাও আইসি সামনে এখানে আমরা বসা আইয়া দেখলাম কিতা, মালিকরে জিগাইলাম যে কেন কি গরমে দেখিতা। মালিকে উঠিয়া কইল গরমে দেখিচ্ছু না। আমরা একজন বড় ভাইয়া কইল গরমে দেখিচ্ছু না, গরমে যদি কিছু না হয় আমরা যেটা শুনছি তুমি ঘরটা রুমটা দেখাইল, তাই না? রুম দেখান না মালিকে, না করে রুম কেন দেখাইতাম? প্রায় আধা ঘন্টা অবধি তর্কাতর্কি, তুমি যদি শুন নাও তুমি রুম দেখাইতা না কেন? আইলাম, পরে লাস্টে এখন বাধ্য হয়ে আমরা প্রশাসনকে ফোন মারলাম। ফোন মারিয়া প্রশাসন আইলো, আইয়া খোলার পরে এই দেখা যায় যে তালা ভাঙ্গিয়া, খোলার পরে দেখা যায় তিনজন মহিলা আরও ভাঙিয়েছে, আরও ভাগছে, আরও এক দুইজন আছে। আর এ নামটা কি? রাজু। রাজু ঢুকার পরে দেখা যায় তারা বাজে কাজের লুপ্ত পুরা পাওয়া গেছে। তারপরে প্রশাসনে তারা এখন এই লইয়া গেছে রাঙ্গারাঘাড়ি থানা সবরে। এখন আমরা চাই যে এই যে ঘরের মালিক আর রাজু দাস, ওই যে ছেলেটা যে কাজ করায়, তারার উপযুক্ত সাজা হোক। মানে যেরকম আরও এইরকম মানুষের মানে মা বোন নষ্ট হয় না, পাড়ারও আরও ভালো বাড়ে। এই ভালো পালংঘাটে এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হলো একটি বাসগৃহ। বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে। সোমবার দুপুর তিনটা নাগাদ পালংঘাটের বারোডুলু গ্রামের মুক্তিনাথ নামের মহিলার বাড়িতে আগুন লাগে। এতে ঘরে থাকা আসবাবপত্র, জরুরি কাগজপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এদিকে গ্রামবাসীরা ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার শতচেষ্টা করেও ব্যর্থ হন। অগ্নিকাণ্ডের ঘটনা খবর পেয়ে ছুটে যান পালংঘাট জেপি সভাপতি শশাঙ্ক শীল, তিনি পরিবারের খোঁজ খবর নেন। এদিকে অগ্নি নির্বাপক বাহিনী ও পালংঘাট ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করে গেছে। পালংঘাট অন্তর্ভুক্ত বাডালু গ্রামে একটি অসহায় মেয়ের গড় জ্বলিয়া যে বিভ্রান্ত হয়েছে, যে এই বিভ্রান্ত ধরনের কোন ধরনের ডকুমেন্ট, এই পরিবারের পাঁচজন সদস্য কোন ধরনের কোন ডকুমেন্ট এখানে বাসানি গেছেন, তাই আমি উদ্যতন কর্তৃপক্ষের কইয়া যে যাহাতে আমরা এটা ভালো একটা সুরাহা হয়, এই এই বলিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। আচ্ছা, তোমার যে এই যে ঘরের মধ্যে যেগুলা জিনিস নষ্ট হয়েছে বা ক্ষতি হয়েছে, এটা ব্যাপারে তোমার কিটা কিটা ক্ষতি হয়েছে বা এটা? বাচ্চাদের দুইটা সাইকেল আসলো, ঘরে ঘরে টিভি আসলো, ফ্যান দুইটা আসলো, তিনটা ফ্যান আসলো,
সিলিন্ডার গিয়ে সে মানে আমার সব অফিসের ডকুমেন্ট তার মেট্রিক পাস সার্টিফিকেট ভোটার আইডি প্যান কার্ড জমিনের কাগজ মুরগি মুরগি বার মো কয়টা মুরগি আছে দুইটা টাকা পয়সা সব ঘরের ভিতরে আসলো আগামী 7 সেপ্টেম্বর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচর সফরে আসছেন এবং এদিন বাদ্রি ডুংরিপাড় এবং শিলচর অন্নপূর্ণা ঘাটের সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তারপরে শিলচর ক্রীড়া সংস্থার ময়দানে এক সভায় মিলিত হবেন। এই উপলক্ষে সোমবার কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা ডিএসএ ময়দান পরিদর্শন করেন। তার সাথে ছিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন সহ প্রশাসনিক আধিকারিকরা। আন্তর্জাতিক পুরস্কার প্রাপ্তিতে ডক্টর রবি কান্নানকে অন্যান্য সংগঠনের পাশাপাশি উষ্ণ সংবর্ধনা জানালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। এদিন ব্যাংকের কর্মকর্তারা মেহেরপুর কাছাড় হাসপাতালে গিয়ে ডক্টর কান্নানকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা ও রোগীদের বিভিন্ন খাবার সামগ্রী তুলে দেওয়া হয়। कैंसर को रोकना मतलब कैंसर क्यों होता है तमाम सुपारी खाने में खोट एक्सरसाइज फिजिकली एक्टिव ना होना और कुछ इन्फेक्शन के यही 4-5 कारण है। कैंसर को रोकना मतलब ये 4-5 कारण से दूर रहना है। बस हार्ट अटैक का कारण क्या है? शराब, डाइट, एक्सरसाइज। स्ट्रोक का क्या है? डायबिटीज है। तमाम बीमारियों का यही मुख्य कारण है। अगर कैंसर रोकेंगे ये सारे बीमारियों को रोक सकते हैं, मतलब समाज में हेल्थ को स्वास्थ्य को प्रमोट कर सकते हैं। ये सबसे बड़ा सीख है जिसका वो हम जल्दी आइडेंटिफाई करेंगे तो सुस्त होंगे आसानी है, ज़्यादा लोग सुस्त होंगे। तो नए नए दवाइयाँ आ रहे हैं, नए नए मशीन आ रहे हैं, नया नया ट्रीटमेंट आ रहा है, जिसको हम यहाँ लाएंगे पर ये सब तभी कामयाब होंगे जब हम कैंसर को जल्दी पकड़ेंगे। और सबका कर्तव्य है स्वास्थ्य को बढ़ावा देना, कैंसर को जल्दी पकड़ने के लिए समाज में अवेयरनेस लाना, साथ साथ लोग क्यों अस्पताल आने से डरते हैं, क्योंकि सोचते हैं अस्पताल जाएंगे बीमारी के लिए उनके सारे पैसे चले जाएंगे। पर अभी बहुत सारा सपोर्ट सिस्टम जो है सरकार में, सपोर्ट सिस्टम बहुत सारे पैसे सपोर्ट उपलब्ध है, इस सपोर्ट के बारे में भी हमें। মর্যাদাপূর্ণ রমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হয়েছেন বিশিষ্ট ক্যান্সার চিকিৎসক ডক্টর রবি কান্নান। এই উপলক্ষে সোমবার কাছাড় ক্যান্সার হাসপাতালে উপস্থিত হয়ে তাকে সংবর্ধনা দিল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন উত্তরীয় দিয়ে তাকে সম্মাননা দেন বিডিএফ আহ্বায়ক ঋষিকেশ দে। তার হাতে ফুলের তোড়া তুলে দেন বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য। এরপর বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় সহ সব সদস্যদের পক্ষ থেকে একটি মানপত্র তুলে দেওয়া হয় ডক্টর কান্নানের হাতে। পরে সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, ডক্টর কান্নানের এই সাফল্যে আপামর বরাকবাসীর সাথে তারাও গর্বিত। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নবারুণ দে চৌধুরী, বাহার আহমেদ চৌধুরী প্রমুখ। ক্যান্সার হসপিটালের জন্য যেভাবে কষ্ট করে আজকে এই জায়গায় দাঁড় করিয়েছে, আমি ভারত সরকার এবং আসাম সরকারের কাছে অনুরোধ করছি যে তারা যেন আর্থিক সাহায্য দিয়ে এই ক্যান্সার হসপিটালকে আরও কী করে ডেভেলপ করা যায় তার জন্য যেন ওনাকে আগামী 7 তারিখে মুখ্যমন্ত্রী আসছেন, চিফ মিনিস্টার কাম হিয়ার, লেট হিম অ্যানাউন্স সাম ডোনেশন সাম কোপারেশন ফ্রম স্টেট গভর্নমেন্ট টু ক্যান্সার। শিলচর সিভিল হাসপাতালে ইনহাউস ল্যাবরেটরি ঠাকঢোল পিটিয়ে উদ্বোধনের পর ল্যাব টেকনিশিয়ান না থাকায় দরজায় ঝুলছে তালা। এ নিয়ে ফের একবার খবরের শিরোনামে প্রকাশ্যে এল বরাকের উন্নয়নে বৈষম্যতার পাশাপাশি স্বাস্থ্য পরিষেবার বর্তমান বেহাল দশার খবর। উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা প্রতিটি জেলার সদর সিভিল হাসপাতালে ইনহাউস ল্যাবরেটরির কথা ঘোষণা করেন। কাছাড়ের শিলচর সিভিল হাসপাতালে অত্যাধুনিক ইনহাউস ল্যাব মেশিন সহ সরকারের প্রচুর অর্থ ব্যয়ে ল্যাবরেটরি তৈরি হয়, কিন্তু উদ্বোধনের পর থেকে ল্যাব টেকনিশিয়ানের অভাবে দরজায় ঝুলছে তালা। এ নিয়ে সিভিল হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট জানান, স্টার্ট করার পর থেকেই তো খোলাই ছিল, তো কিছু রিজেন্টের প্রবলেম আছে, সব রিজেন্টগুলো আইতে না,
যেমন 91 টেস্ট ইজ অ্যাভেলেবল, আরও কিছু টেস্ট আছে যারা আউটসোর্স থেকে করা হয়। এর মধ্যে মেইন প্রবলেম হচ্ছে আমরা রিএজেন্টের প্রবলেম। তো রিএজেন্টের জন্য অলরেডি ইন্ডিয়ান দেওয়া হয়েছে বা আইতেছে, সেই জন্য হয়তো কিছু কিছু টেস্ট হইতেছে না। দুই টেস্টগুলো আমরা যে আদার্স ল্যাব আছে তার টিকা করা হয়ে যেতেছে। আজকে মুসফুলি হলিডে, এই জন্য বোধ হয় মুসফুলি বা রিজেন্ট নাই, কিছু একটা কারণে বন্ধ আছে, কিন্তু বাকি ল্যাবগুলো কন্টিনিউ চলতেছে। রিজেন্টের রিক্রুটমেন্টের ব্যাপারে কোনো, আমরা শুনছি যে এখানে রিজেন্টের রিক্রুটমেন্ট যেগুলো করার কথা আছে মানে রিক্রুটমেন্ট এখনো তো হয় নাই, এগুলো হইলে পরে হয়তো ফুল ফ্লেজার চলবে। কতজনের আপনারা স্টাফ স্ট্রেংথ? স্টাফও কম, আমাদের ল্যাব টেকনিশিয়ান মাত্র একজন, একজন দিয়ে ফুল ফ্লেজার চালানো মুশকিল। তো আমরা অলরেডি রিকোয়ারমেন্ট দিয়েছি, শুনলাম যে ছয়জন ল্যাব টেকনিশিয়ান দিবে, কিন্তু এখন পর্যন্ত আসেনি। একজন দিয়ে চালানো টেস্ট, একজন দিয়ে তো ফুল ফ্লেজার চালানো সম্ভব না। মোটামুটি কবে নাগাদ এটা ফুল ফ্লেজার করা সম্ভব? এটা এখন কবে নাগাদ দিয়ে তো কম মুশকিল, যেহেতু ল্যাব দিছে শুনতেছি ইমিডিয়েটলি রিক্রুটমেন্ট হয়ে যাবে, ছয়জন দেওয়ার কথা। আর ল্যাবটা কি ফুল ফ্লেজার্ড? ল্যাব ফুল ফ্লেজ, সব ওপেনিং হয়েও গেছে, চলছে। রিজেন্ট প্লাস স্টাফ এইগুলো নিয়ে একটু সমস্যা। সোনাই বিধানসভা এলাকার কাজিরোর দ্বিতীয় খণ্ড বখরার পাড়ের বাসিন্দা নিজামুদ্দিন মজুমদারের মেয়ে বছর 28 রুবিনা বেগম মজুমদার ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে হাত পা দুর্বল হয়ে গেছে। পরিবারের লোকজন শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করালে উন্নত চিকিৎসার জন্য গুয়াহাটি নিয়ে যাওয়ার পরামর্শ দেন সেখানকার ডাক্তাররা, কিন্তু হতদরিদ্র পিতার পক্ষে খরচ বহন করার সামর্থ্য নেই। বাধ্য হয়ে পরিবারের লোকজন জনসাধারণের কাছে সাহায্যের আবেদন করেন। দিনমজুর পিতারই অসহায়তার খবর পেয়ে সাহায্যের জন্য এগিয়ে এল বরাকভেলি শুনি অ্যাসোসিয়েশন। সোমবার সংস্থার কর্মকর্তারা নিজামুদ্দিনের বাড়িতে উপস্থিত হয়ে নগদ 12,000 টাকার আর্থিক সাহায্য তুলে দেন এবং প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন সংস্থার কর্মকর্তারা। রুবিনা বেগমের মা আর্থিক সাহায্য পেয়ে সংস্থার প্রত্যেক কর্মকর্তাদের ধন্যবাদ জানান অসহায় সময়ে পাশে দাঁড়ানোর জন্য। এদিন সংস্থার তরফ থেকে উপস্থিত ছিলেন আব্দুল হোসেন মজুমদার, বাহারুদ্দিন লস্কর, শাহাদত আহমেদ দস্কর প্রমুখ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আজকে আমরা কাজিডোর পার্ট টু আইসি বরাকভেলি ইউথ সুন্নি অ্যাসোসিয়েশন থেকে, তার পক্ষে থেকে আইসি আইয়া অসহায় একজন মেয়ে তান টিউ আমার মাথাত এর খবর পাইয়া আইয়া আমরা 12,000 টাকা দিয়া সাহায্য করছি, অথবা আরও সাহায্য করতাম, আপনারাও সাহায্য করতাম। আমরা কমিটির মানুষ প্রায় বাইরা খাজু আসেন বরাকভেলি হাইলাকান্দি করিমগঞ্জ সব কিছু অল বরাকভেলি মিলিয়া আমরা একটা সংগঠন, তার পক্ষে থেকে এখন আমরা ওরকম আরও সাহায্য করি অথবা মধ্যেও একটা করছি, আর দুই তিন বছর থেকে সেম কন্ডিশনে আমরা করিয়ে যাই। আর আপনারাও সাহায্য করতাম, আমরা ওলা সাহায্য করতাম কইয়া আমি ধন্যবাদ জানাইলাম। আসসালামু আলাইকুম, আমরা এখন আছি কাজিডোর দ্বিতীয় খণ্ড আর বকরাপার, আমরা বরাকভেলি উইথ সুন্নি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে আমরা আসিয়া একজন অসহায় গরিব নিরীহ মানুষ, তার মাথার মধ্যে টিউমার আছে, তাই আমরা কিছু সাহায্য করছি। আর আপনারাও যদি কেউ সাহায্য করতে চান তে আমাদের সঙ্গে যোগাযোগ করবে। তালপাকা ভাজরে দাবদাহ রোদ্দুরে খরা নেমেছে হাট বাজারে, তো বারবার লোডশেডিং এ নাজেহাল জনগণ। সোমবার রোদ্দুরের তীব্র তেজে ঘর থেকে বাহির হননি অনেকে। তাপমাত্রা আরো বৃদ্ধি পেতে পারে বলে খবর পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিন বেশি ক্ষতির মুখোমুখি হতে হয় মনসা পূজোর জন্য ফুল বেলপাতা পূজার সামগ্রী বিক্রেতাদের। এর মধ্যে ঘন ঘন লোডশেডিং এ অতিষ্ঠ জনগণ, চড়া রোদ্দুর দাবদাহ গরমের মধ্যে বিদ্যুৎ বিভাগের এহেন ভূমিকা ও নেতা মন্ত্রীদের নীরবতায় স্তম্ভিত জনসাধারণ। আজ শিলচরের নাজিরপট্টি রূপম সামাজিক ক্রিয়া ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে কাছাড় ক্যান্সার হসপিটালে গিয়ে ডক্টর রবি কান্নানকে সেরা এশিয়া নাগরিক সম্মান প্রাপ্তির জন্য উত্তরীয় ও স্মারকপত্র দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। এই সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি বিভাস দেব, সহসভাপতি রাজু পাল, সচিব নিখিল পাল প্রমুখ উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের বিষয়ে সচিব নিখিল পাল বক্তব্য রাখেন এবং এরপর সেরা এশিয়ার নাগরিক সম্মান প্রাপ্তি ডক্টর রবি কান্নানও বক্তব্য রাখেন। রূপম সংস্থার প্রত্যেক সদস্যরা ডক্টর রবি কান্নানের এই সম্মান পাওয়াতে সবাই আনন্দিত হয়েছেন। সাংস্কৃতিক সংস্থার সকল সদস্যরা এখানে এসেছি, আমরা খুবই আনন্দিত। আজকে এখানে আমরা রামান ম্যাগসেসে পুরস্কার, আমাদের বরাক উপত্যকার একজন সুনামধন্য
চিকিৎসক রবিকান্দা মহাশয়ের হাতে আমরা আজকে অভিনন্দন পত্র আমরা তুলে দিয়েছি। আমরা খুবই গর্বিত যে উনি যেভাবে মানব সেবার জন্য কাজ করে যাচ্ছেন, এই বরাক উপত্যকায় দীর্ঘদিন ধরে একটা ক্যান্সার ইনস্টিটিউশনকে আজকে এই জায়গায় নিয়ে পৌঁছে দিয়েছেন ওনার নেতৃত্বে, এর জন্য আমরা রূপম সাংস্কৃতিক সংস্থার তরফ থেকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই এবং ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এবং ভবিষ্যতে আমরা রূপম এর সঙ্গে জড়িয়ে আছি দীর্ঘদিন ধরে এই ক্যান্সার হসপিটালের সঙ্গে। উনি আজ আমাদেরকে বলেছেন অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করার জন্যে, এই ক্যান্সার যাতে প্রতিরোধ করা যায় এই ব্যাপারে আমরাও চেষ্টা করে যাব। উনি আমাদেরকে আজকে বলেছেন আমরাও ক্যান্সার হসপিটালের সঙ্গে মিলে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন আমরা শুরু করব। আমরা আশা করছি এ ব্যাপারে ওনারও সাহায্য সহযোগিতা আমরা পাব। সবাই ভালো থাকবে, ওনার দীর্ঘায়ু আমরা কামনা করছি। বিশিষ্ট নজরুল গীতি শিল্পী শ্রী রথীন্দ্র চক্রবর্তীকে এবছরের নজরুল সম্মান 2023 প্রদান করল নজরুল মঞ্চ শিলচর। গতকাল শিলচর সঙ্গীত বিদ্যালয়ে প্রেক্ষাগৃহে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিল্পীকে এই সম্মান প্রদান করা হয়। তাকে উত্তরীয় পুষ্পস্তবক, মানপত্র ও শুভেচ্ছা স্মারক দিয়ে সম্মানিত করেন আরেক নজরুল সম্মান প্রাপক বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক শ্রীমতী অরুন্ধতী দত্ত রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিন্দ সেন, নজরুল মঞ্চের অন্যতম উপদেষ্টা ডক্টর দীপেন্দু দাস, সভাপতি পার্থসারথী চক্রবর্তী, সহসভাপতি বাসুদেব ভট্টাচার্য, সম্পাদক দেবাশিষ চন্দ সহ অন্যান্যরা। নজরুল মঞ্চ প্রতিবছর নজরুল চর্চার সাথে যুক্ত ব্যক্তিদের এই পুরস্কার দিয়ে আসছে। ওইদিন নজরুল মঞ্চ সহ বিভিন্ন সাংস্কৃতিক দল ও সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে কবির প্রতি সম্মান জানান। দীর্ঘদিন হাড্ডাহাড্ডির মোকাবিলা করে মাতৃভূমি কাপের ফাইনালে প্রথম দল হিসেবে স্থান দখল করে নিল নরসিংপুর মণ্ডল এফসি। যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি সবার চলতি টুর্নামেন্টে প্রথম সেমিফাইনাল খেলায় প্রতিপক্ষ রাজগোবিন্দপুর দলকে 1-0 গোলের ব্যবধানে পরাস্ত করে 2023 সালের খেতাবি লড়াইয়ের জন্য প্রথম দল হিসেবে ফাইনালে ওঠে দলটি। ধলাইয়ের বেসরকারি সামাজিক সংগঠন মাতৃভূমির উদ্যোগে স্থানীয় বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে আয়োজিত হয় ম্যাচ। এদিন ম্যাচ উপভোগে মাঠের চারপাশে ব্যাপক হারে হয় দর্শক সমাগম। কম করেও 20,000 ফুটবল প্রেমী দর্শক উপভোগ করেন দর্শনীয় ফুটবল ম্যাচ। এদিন খেলার প্রথমার্ধে 1-0 গোলে এগিয়ে যায় যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি। খেলার 15 মিনিটের মাথায় যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসির হয় দুর্দান্ত গোল করেন ডগার সিংহ। খেতাবি লড়াইয়ে আত্মবিশ্বাসী দুই দলই দ্বিতীয়ার্ধের খেলায় ছাপিয়ে পড়ে। একদিকে ব্যবধান বাড়াতে যখন ব্যস্ত যুব মোর্চা নরসিংপুর মণ্ডল, তখন সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে রাজগোবিন্দপুর এফসি। টানটান উত্তেজনাপূর্ণ দ্বিতীয়ার্ধের খেলায় কোনো দলই গোল করতে সক্ষম হয়নি, যদিও বারকয়েক গোল করার সুযোগ পেয়েছিল রাজগোবিন্দপুর। শেষমেশ প্রথমার্ধের একমাত্র গোলে বাজিমাত করে ফাইনাল নিশ্চিত করতে সক্ষম হয় যুব মোর্চার নরসিংপুর মণ্ডল এফসি। হারলেও দারুণ লড়াই করেছে গোটা টুর্নামেন্ট সবার নজর কাড়া রাজগোবিন্দপুর এফসি দল। রেফারি অন্তিম বাঁশি বাজাতেই ময়দানে তুমুল হর্ষোল্লাস যুব মোর্চার সমর্থক সহ খেলোয়াড়দের, কারণ বহু প্রতীক্ষিত খেতাবি ট্রফি দখল করতে মাত্র এক কদম দূরে তারা। এদিনের খেলা পরিচালনা করেন শামীম আহমেদ লস্কর, সহযোগী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন, চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া। এদিনের ম্যাচে সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত হন যুব মোর্চা নরসিংপুর মণ্ডল এফসি দলের খেলোয়াড় ডগার। তার হাতে ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার হিসেবে নির্মলা দাস মেমোরিয়াল ট্রফি তুলে দেন এদিনের অতিথি ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল ও ভাগাবাজার গাঁও পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি এম এফ শামসুল আলম লস্কর। উল্লেখ্য, আগামী 6 সেপ্টেম্বর কালাখাল ও জামালপুর এফসির মধ্যে প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা আগামী 10 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, একথা জানান মাতৃভূমির ক্রীড়া সম্পাদক। অল কাছাড় টাইকোন্ডো অ্যাসোসিয়েশন আয়োজিত সপ্তম ইন্টার ক্লাব প্রতিযোগিতা সোমবার উধারবন্দ ব্লক অডিটোরিয়াম হলে সম্পন্ন হয়। এতে বরাক উপত্যকার বিভিন্ন স্থান থেকে মোট 64 জন প্রতিযোগী অংশ নেন। ছিল জুনিয়রদের অংশগ্রহণও। ফাইট ও ডেমনস্ট্রেশন বিভাগের উৎসাহের সঙ্গে সামিল হন অংশগ্রহণকারীরা। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উধারবন্দ স্পোর্টস অ্যাসোসিয়েশনের সভাপতি সুধাংশু দাস, জিপি সভানেত্রী সাধনা আচার্য, শিক্ষাবিদ যোগেশচন্দ্র দাস। একটি দ্বৈত নৃত্য পরিবেশন করে নূপুর নৃত্যকেন্দ্রের শিশুশিল্পী স্বর্ণশ্রী ও স্বর্ণাক্ষী তালুকদার। আরেকটি সমবেত নৃত্য ও পরিবেশন করেন নূপুরের শিল্পী আরোহী ঘোষ, তৃষা নাগ, রানী মুন্ডা, রূপালী মালাকার, সোনালী দাস। টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের সম্পাদক, রাজ্যস্তরের চ্যাম্পিয়ন ও ন্যাশনাল রেফারি সৌমিত্র চক্রবর্তী জানান, তাদের সংস্থা নতুন প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব দেয়, পাশাপাশি নৈতিকতা রক্ষা করে চলার শিক্ষাও দেওয়া হয় থাকে।
এই প্রতিযোগিতা প্রথমবারের মতো উধারবন্দে হচ্ছে। এদিনের অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সুদীপা গুপ্ত। আমরা সাত সেভেন্থ ইন্টার ক্লাব টাইকোয়ান্ডো চ্যাম্পিয়নশিপ করছি অল কাছাড় টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। আমি সৌমিত্র চক্রবর্তী, অল কাছাড় টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। তার সাথে আমার দায়িত্ব অল আসাম টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশনের আমি এক্সিকিউটিভ মেম্বারও, সাথে আমি ন্যাশনাল রেফারিও রয়েছি। আমরা এই প্রোগ্রাম প্রত্যেক বছরই করে যাচ্ছি, তো এই বছর করতে অল্প বিলম্ব হয়ে গিয়েছে, অনেকগুলো কম্পিটিশনের ডেট আগে পিছিয়ে হয়ে গিয়েছে স্টেট আর ন্যাশনাল। তো যার ধরন আমরা এই বছর সেপ্টেম্বর মাসে করছি। এখানে আমাদের মোট প্লেয়ার্স হলো গিয়ে 64 জন প্লেয়ার্স এখানে খেলছে বিভিন্ন ক্যাটাগরিতে। তার মধ্যে কিউরোগিতেও আছে, কুমসেতেও আছে, দ্যাট ইজ ফাইট অ্যান্ড ডেমনস্ট্রেশন। তো সবাই নিয়ে আমরা আজকে এই প্রোগ্রামটা এখানে করাচ্ছি। কতদিনের প্রোগ্রাম সেটা? কতদিনের প্রোগ্রাম? এটা আজকেই আমরা শেষ করে নেব। আচ্ছা, এই যে জায়গা থেকে এসছে পার্টিসিপেন্ট, গোটা কাছাড় জেলা থেকেই আসছে। সোনাই আছে, শিলচর আছে, লক্ষ্মীপুর আছে, উদারগঞ্জ আছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। শিলচর উদয় কমপ্লেক্সে মধুচক্রের ঘাঁটি উৎখাত করলেন স্থানীয় জনতা। পালংঘাটের গ্রামে ভর দুপুরে বিধ্বংসী অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বাসগৃহ। শিলচর সফরে আসছেন মুখ্যমন্ত্রী, ডিএসএ মাঠের খোঁজ নিল প্রশাসন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।